খুলনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, সুশান্ত সরকার ও আতিকুল ইসলাম সহ অনেকেই অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমরা একসঙ্গে কাজ করছি জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, অন্যান্য গোয়েন্দা সংস্থা, পুলিশের গোয়েন্দা সংস্থা, সকলে আমরা একসঙ্গে কাজ করছি। এবং আমাদের আসন্ন যে দুর্গাপূজা, এখানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কমিউনিটিকে এনগেজ করা। ইতোমধ্যে আমি বেশ কয়েকটি থানায় গিয়েছি, বিভিন্ন পূজা মণ্ডপে গেছি। আজকে থেকে আমাদের ফুল ডিপ্লয়মেন্ট এবং আনসারেরও ফুল ডিপ্লয়মেন্ট আজকে থেকে শুরু হয়ে যাবে। খুলনা জেলাতে কেএমপি বাদে 740টা পূজা মণ্ডপে এবছর পূজা উদযাপিত হবে।